প্রায় চোদ্দ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হল লেবাননে ফলে পাল্টাপাল্টি হামলা বন্ধের সম্মত হয়েছে ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এরপরই নিজ ঘরে ফিরতে শুরু করেছেন বাস্তুচ্যুত বাসিন্দারা যদিও ইসরায়েলি সেনা প্রত্যাহার না হওয়া পর্যন্ত জনগণকে যুদ্ধবিধ্বস্ত এলাকাতে ফিরে না যাওয়ার আহ্বান জানিয়েছে লেবাননের সেনাবাহিনী তারপরও বেসামরিক নাগরিকদের স্রোত দেখা যায় বাড়ি ফেরা মানুষের ভিড়ে পরিপূর্ণ হয় রাস্তাঘাট তাদের মধ্যে দেখা যায় মিশ্র প্রতিক্রিয়া বাড়ি ফেরার আনন্দের সঙ্গে ছিল ফসল ধ্বংসপ্রাপ্ত বাড়িঘর এবং সংঘর্ষের সময় নিহত প্রিয়জনদের শোক বাস্তুচ্যুতরা প্রায় নির্ঘম রাত কাটিয়েছেন ভোরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন মানুষ একে অপরকে বিদায় জানাতে গিয়ে আনন্দের অস্ত্র ফেলছিলেন গাড়ির হর্নের শব্দ আনন্দ উদযাপনের শব্দের মতো মনে হচ্ছিল স্কুলের হলরুমে গাদাগাদি করে পাঁচ থেকে আটটি পরিবারের সঙ্গে থাকার আমরা বরং আমাদের বাড়ির ধ্বংসাবশেষের উপর তাবুতে বাস করব। তাই আমরা বাড়ির ছাদে তোষক ও কম্বল নিয়ে ফিরে এসেছি আমরা বিরতিতে খুশি কিন্তু ইসরায়েলি বাহিনী আমাদের গ্রাম ছেড়ে না যাওয়া পর্যন্ত আমরা ফিরে যেতে পারবো না বেকা উপত্যকা ও দক্ষিণ লেবাননে বিমান হামলায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট মেরামতের জন্য বুলডোজার ও ট্রাক মোতায়েন করেছে লেবাননের সেনাবাহিনী অভ্যন্তরীণ সুরক্ষা বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ট্রাফিক পরিচালনা করছে জরুরি পরিস্থিতি মোকাবেলায় শহরের প্রবেশদ্বারগুলোতে মেডিকেল দল মোতায়েন করেছে লেবানন রেড ক্রস এবং ইসলামিক স্বাস্থ্য কর্তৃপক্ষ এদিকে যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে মানবিক সংকট অব্যাহত রয়েছে রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান ও বোমা হামলায় এলাকা জুড়ে বিশৃঙ্খলা ও ধ্বংসযজ্ঞ ছড়িয়ে পড়েছে যুদ্ধবিরতি নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে রয়েছে বিভক্তি তাদের মতে পরবর্তী পদক্ষেপের জন্য একটি পরিষ্কার রোডম্যাপ ছাড়া অস্থায়ী যুদ্ধবিরতি কেবল সাময়িক শান্তি আনলেও স্থায়ীভাবে শান্তি ফেরাতে ব্যর্থ হবে এছাড়া এটি লেবাননের সাথে ইসরায়েলের উত্তর সীমান্তে সাময়িকভাবে উত্তেজনা হ্রাস করলেও উভয় দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজনকে আরও বাড়িয়ে তুলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা যুদ্ধবিরতি সংঘর্ষ স্থিতিশীল করার পরিবর্তে উভয় দেশের আর্থ সামাজিক রাজনৈতিক চ্যালেঞ্জকে আরো বাড়াবে বলে শঙ্কা তাদের রায়হান কবি শুভ্র নিউজ ডেস্ক দেশ টিভি